আর সেকেন্ড অ্যাক্টের যেমন ফার্স্ট অ্যাক্টের একটা নাম, তেমনি এই সেকেন্ড অ্যাক্টেরও নিশ্চয়ই একটা নাম থাকবে, আর এটার নাম হচ্ছে কনসিলমেন্ট অফ দ্য টেলিং। তো এটা তোমরা অ্যাক্টের প্রথমেই লিখে নিলে ভালো হয়, একদম শেষে এই নামটা লেখা রয়েছে, কনসিলমেন্ট অফ দ্য টেলিং, এটা মানে এই অ্যাক্টের নাম আর কি। তো অ্যাক্ট টুটা শুরু হচ্ছে ফরেস্টে, মাধব্যা রয়েছে, মাধব্যা দ্য কোর্ট জেস্টার অ্যান্ড কম্প্যানিয়ন অফ দ্য কিং। এই মাধব্যার ব্যাপারে আগেও বলেছি যে একটা কমিক এলিমেন্ট নিয়ে আসছে ইয়ের মধ্যে, এই প্লেটার মধ্যে। ও একজন জেস্টার, জেস্টার যাকে আমরা ভাঁড় অনেক সময় বলে থাকি, যে মানে যেমন এক সময় গোপাল ভাঁড় বলে একটা ক্যারেক্টার ছিল, বা মানে রিয়েলি কোনো ক্যারেক্টার ছিল কিনা সেটা আমি শিওর নই, কিন্তু আমার ধারণা যে ওখানে একজন মানে রাজা কৃষ্ণচন্দ্রের কোর্টে একজন বিদূষক ছিল যার নাম হচ্ছিল গোপাল, এবং ভাঁড়টা পরে নাম দেওয়া হয়েছিল ওনাকে। বাট এরকম ধরনের প্রত্যেকটা বড় বড় রাজার কোর্টেই একজন করে অ্যাটলিস্ট বিদূষক থাকে, যেমন আকবরের কোর্টে ছিল হচ্ছে বীরবল, সেরকম। তো মাধব্যা ইজ আ কমিক ক্যারেক্টার, মাধব্যা ইজ আ ফয়েল, FOIL, ফয়েল টু কিং দুষ্যন্তা। ফয়েল কথাটার মানেটা হচ্ছে যে এমন একটা ক্যারেক্টার যে মেইন ক্যারেক্টারের অপোজিটটা হবে, মেইন ক্যারেক্টারের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে তার ক্যারেক্টারিস্টিক্সের একদম অপোজিট বিহেভিয়ার করবে। এটা হচ্ছে বলতে পারা যায় যে ফয়েল। এরকম আমরা অনেক ফয়েল দেখব, যেমন এখানে মাধব্যা, মানে যদি একটা কোয়েশ্চেন আসে যে কমেন্ট অন দ্য রোল অ্যান্ড ক্যারেক্টার অফ মাধব্যা, তাহলে রোল, রোলের মধ্যে একটা ইম্পর্টেন্ট যে পয়েন্টটা আছে, একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে মাধব্যা ইজ আ ফয়েল টু কিং দুষ্যন্তা। ঠিক আছে, তো দুষ্যন্তা ক্যারেক্টারের একদম অপোজিট এন্ডে মাধব্যা দাঁড়িয়ে রয়েছে, এবং এই ফয়েলটার যে কাজ, এই অপোজিট এন্ডের ক্যারেক্টারের যে কাজ, সেটা হচ্ছে এটা যে মেইন যে ক্যারেক্টারটা আছে তার দোষ গুণ যাই হোক সেগুলোকে আরো হাইলাইট করা, অনেকটা মনে করতে পারো ব্যাকগ্রাউন্ডের মতন, মানে ব্যাকগ্রাউন্ডটা যেমন হবে তার ছবিটা সেইভাবে হাইলাইটেড হবে, ছবির যে চিফ অ্যাসপেক্টস গুলো কেউ হাইলাইট করতে চাইছে সেই অ্যাসপেক্টস গুলো হাইলাইটেড হবে, ব্যাকগ্রাউন্ডটা যেমন হবে তেমন আকারে, ব্যাকগ্রাউন্ডটা কালো হলে সাদা রং, সাদা জিনিসগুলো বেশি হাইলাইটেড হবে, এরকম টাইপের। তো মাধব্যার যে ডায়লগটা সেটা পুরোটাই প্রোজ, প্রোজে রয়েছে, কোনো পোয়েট্রি এখানে নেই। এটাও একটা হ্যাবিট বা এটা একটা প্র্যাকটিস ছিল প্লে রাইটদের মধ্যে, প্লে রাইট বলতে আর্টিস্টস, ড্রামাটিস্টস যারা প্লে লিখছে, একটা এটা একটা প্র্যাকটিস যে যখনই কোনো রাজার তুলনায় কমা কোনো ক্যারেক্টারকে দেখানো হবে, যখন কোনো কমন ক্যারেক্টারকে দেখানো হবে, তখন সে প্রোজে কথা বলবে, আর তার স্ট্যাটাসটাকে বোঝানোর জন্যই তাকে দিয়ে, তাকে প্রোজ, প্রোজকে প্রোজ দিয়ে তাকে কথা বলানো হয়, যাতে আমরা এটা বুঝতে পারি যে এই ক্যারেক্টারটা রাজকীয় নয়, এই ক্যারেক্টারটা রয়্যাল নয়, এই ক্যারেক্টারটা কমন এভরিডে আমাদের মতন সাধারণ ক্যারেক্টাররা, আমরা সবসময়ই প্রোজে কথা বলবো, আর যারা একটুখানি রয়্যাল,
একটুখানি রয়্যাল টাইপের হবে, যারা একটুখানি মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে, তাদের তারা প্রোজ, তারা প্রোজে কথা বলে আর কি। তো সরি, যারা ইম্পর্টেন্ট ক্যারেক্টার হবে তারা, বা বড় ক্যারেক্টার হবে, রাজা, রয়্যাল রয়্যাল টাইপের ক্যারেক্টার্স হবে, তারা পোয়েট্রিতে কথা বলবে, আর যারা কমন পিপল হবে তারা প্রোজে কথা বলবে। তো এখানে মাধবেও প্রোজ ইউজ করছে। ও দিস ক্রুয়েল প্লে অফ ফেট, আই এম রিডিউসড টু আ স্টেট অফ সাচ মিজারি, অ্যান্ড ওয়াই? বিকজ আই এম দ্য ফ্রেন্ড অ্যান্ড কনস্ট্যান্ট কম্প্যানিয়ন অফ দ্য কিং, হি ইজ অবসেসড উইথ দ্য চেজ। তো মাধব্যা এখানে একটা রুদন করছে, একটা কমপ্লেন করছে, ল্যামেন্টেশন করছে যে প্লেয়ের ফেট, মানে ভাগ্যের খেলাটা খুবই ক্রুয়েল, খুবই কষ্টদায়ক, ক্রুর ফেট, ভাগ্যটা ওর খুব খারাপ। কেন না? কারণ তার খুব খারাপ অবস্থা হয়ে রয়েছে, ও খুব মানে মিজারেবল সিচুয়েশনের মধ্যে রয়েছে। এবং মিজারেবল সিচুয়েশনের মধ্যে কেন রয়েছে? কারণ সে রাজার কনস্ট্যান্ট কম্প্যানিয়ন আর ফ্রেন্ড। এবার আমরা এটা মনে করতে পারি আয়রনিক্যাল, কারণ রাজার যে বন্ধু হবে, রাজার যে ফ্রেন্ড হবে, বা রাজার যে কম্প্যানিয়ন হবে, এক মিনিট হোল্ড করো, সরি ফর দ্য ইন্টারাপশন। তো আমরা এটা ভাবতে পারি, আমরা এটা মনে করতে পারি যে রাজা, সরি ফর দ্য ইন্টারাপশন, আমরা এটা ভাবতে পারি যে রাজা, রাজার বন্ধু হলে, রাজার কম্প্যানিয়ন হলে তো ভালো। রাজার কম্প্যানিয়ন হলে জীবনটা কষ্টকর কেন হবে? রাজার কম্প্যানিয়ন হলে ভাগ্যটা খারাপ হবে কেন? কিন্তু এখানে মাধবিয়ার অন্য কোনো একটা বিষয়ে সে বলছে, হি ইজ অবসেসড উইথ দ্য চেজ। যেহেতু রাজা সবসময় ওই শিকারের পেছনেই পাগল হয়ে রয়েছে, শিকারের পেছনেই সে সবসময় ছুটছে, তাই জন্য মাধব্যা বলছে যে ওর যে ভাগ্যটা সেটা খারাপ, বা ওর জীবনটা কষ্টকর হয়ে উঠেছে। উই র্যাটেল অ্যালং ফরেস্ট ট্রেলস টু দ্য ক্রাইজ অফ হিয়ার্স আ ডিয়ার অ্যান্ড দেয়ার্স আ বোর, ইভেন ইন দ্য ইন্টেন্স হিট অফ দ্য নুন ডে সান ইন সামার, ওয়েন দেয়ার ইজ স্কার্সলি এনি শেড টু বি সিন। তো বলছে আমরা সারাদিন কি করি, আমরা সারাদিন রাজার পেছন পেছন ছুটতে থাকি, আর তখনকার যে রথগুলো ছিল সেগুলো কাঠের চাকা হতো, টায়ার রাবারের চাকা হতো না, এবং কাঠের চাকা যদি কেউ কোনোদিনও গরুর গাড়ি বা টাঙায় বা ঘোড়ার গাড়িতে চেপে থেকে থাকো, তাহলে ওখানে যে জার্কিংটা হয় এমনি মানে নর্মাল রাস্তাতেও, সেটা খুব খারাপ মানে হয়, শরীরের পক্ষে খুব জার্কিং হয়। কিন্তু যদি সেই ভাবেই রথটা অনেক স্পিডে ছোটে, এবং রথটা কোনো মসৃণ রাস্তার ওপর দিয়ে ছুটছে না, জঙ্গলের মধ্যে দিয়ে ছুটছে, উবড় খাবড় রাস্তা, অসমতল রাস্তা দিয়ে ছুটছে, তো সেইখানে ওদের জার্কিংটা অনেক বেশি হচ্ছে। এবং তাই জন্য ও বলছে যে র্যাটেল, মানে এমন হচ্ছে যেন ওর হাড়গুলো খড়খড় করে উঠছে আর কি, প্রত্যেকবার যখন ওরা রথে বসে ছোটাছুটি করছে। তারপরে কেউ বলছে এই যে এখানে একটা হরিণ রয়েছে, এর পেছনে ছুটছে, তারপরে ওইখানে একটা শুয়োর রয়েছে, ওর পেছনে ছুটছে। তো এই ছোটাছুটিতে ওর কষ্ট হচ্ছে। এবং নুন ডে সান ইন সামার, আমরা আগেই দেখেছি যে এটা সামার সিজন, এবং সব থেকে বেশি গরম নুন ডে, মানে দুপুরবেলা সব থেকে বেশি গরম রয়েছে, সূর্যের তাপ প্রচণ্ড, সেটার মধ্যেই তারা রথে বসে ছোটাছুটি করছে, এবং কোথাও শেডও দেখা যাচ্ছে না, কোনো ছায়াতেও যে ওরা বিশ্রাম করবে
সেরকমও হচ্ছে না, ওরা সারাদিনই এই ধরনের হরিণ মারা বা অন্য ধরনের জন্তু জানোয়ারের শিকারের জন্য তারা ছুটছে। When we are thirsty, what do we drink? Few. The putrid water of mountain streams, tepid, bitter, with rotting leaves floating in them. তো বলছে যে জল খাবার, যদি আমাদের জল তেষ্টা পায় তাহলে আমরা কি জল খাই না, ওই পচা গলা যে পাহাড়ের যে জলটা, পাহাড়ের যে জলটা নেমে আসছে, বরফ গলা জলটা নেমে আসছে পাহাড় থেকে, সেইটাকে আমাদেরকে খেতে হয়। সেটা তেতো লাগে খেতে, আর সেটার মধ্যে পাতাগুলো পচতে থাকে। তবে এটা যেটা মানে মাধব্যা বলছে সেটা কিছুটা ঠিক আবার কিছুটা ভুল, কারণ আমরা এটা জানি যে সব মানে বৃষ্টির পরে সব থেকে পিওর যে ওয়াটার, পিওর যে জল হয় সেটা অ্যাকচুয়ালি মাউন্টেন স্ট্রিম থেকেই যেটা বেরিয়ে আসে, পাহাড় থেকে বরফ গলা জল যেটা হয় সেটাই সব থেকে বেশি পিওর হয়। কিন্তু এটাও ঠিক যে পাহাড়ের মানে যে জলটা আমাদের কাছে পিওর বলে মনে হচ্ছে সেটার মধ্যে অনেক রকমের ইম্পিউরিটিস থাকতে পারে, কারণ আমরা যারা মানে কলের জল খেয়ে অভ্যস্ত বা ফিল্টারের জল খেয়ে অভ্যস্ত, তাদেরকে হঠাৎ করে যদি জঙ্গলে পাঠিয়ে দিয়ে সেই মানে পিওর জলও দেওয়া হয়, তাহলেও কিন্তু সেই সো কল্ড পিওর জল খেয়েও আমাদের শরীর খারাপ হয়ে যাবে, কারণ আমরা সেটা মানে খুব একটা পিওর জিনিস খেয়েও আমরা অভ্যস্ত নই। এবার এইখানে ওই যে থিমটা তোমাদেরকে আমি বলেছিলাম, কালচার ভার্সেস নেচার, এখানে দেখা যাচ্ছে যে নেচারের কালচারের মধ্যে থেকে, সিভিলাইজেশনের মধ্যে থেকে এই মাধব্যার মতন লোকেরা এক 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 ধরনের জীবন যাপনে অভ্যস্ত হয়ে পড়েছিল, এবং তারা যখন জঙ্গলে এসে থাকছে তখন এই ধরনের যে জীবনটা, যেটা হয়তো তপোবনের লোকেরা মানে মানে অভ্যস্ত হয়ে গেছে, তপোবনের লোকেরা যেহেতু এখানেই জন্মগ্রহণ করেছে, এখানেই থাকে, তার জন্য তারা অভ্যস্ত এই ধরনের জীবনযাপনে। কিন্তু মাধব্যার মতন লোকেরা যারা প্যালেসে থাকে, যারা সিটিতে থাকে, তারা এই ধরনের জীবনযাপনে অভ্যস্ত নয়। আর মাধব্যা ইজ দ্য অ্যান্টি রোম্যান্টিক ইমেজ অফ দুষ্যন্তা। মাধব্যা ইজ প্র্যাকটিক্যাল অ্যান্ড দুষ্যন্তা ইজ রোম্যান্টিক। মাধব্যা ইজ প্র্যাগম্যাটিক অ্যান্ড হি ইজ অ্যান্টি রোম্যান্টিক। তাই জন্য এখানে মাউন্টেন স্ট্রিম এর যে জল সেটার যে সেটা সেটা যে কতটা স্বচ্ছ, সেটার স্বচ্ছতাকে নিয়ে এখানে মাধব্যা প্রশ্ন করছে। কারণ আমাদের একটা আইডিয়া আমাদের মাথার মধ্যে থাকে যে প্রকৃতির সব কিছুই ভালো, প্রকৃতির সব কিছুই সুন্দর, এটা একটা রোম্যান্টিক ভিউ। তোমরা একসময় হয়তো থার্ড সেমে গিয়ে রোম্যান্টিক লিটারেচার পড়বে, ইংলিশের রোম্যান্টিক লিটারেচার, সেখানে বলা হবে যে নেচার ইজ বিউটিফুল, নেচার ইজ অলওয়েজ বিউটিফুল, নেচারের সব কিছুই ভালো। কিন্তু মাধব্যা এখানে বলতে চাইছে যে নেচারের মধ্যে সব কিছু ভালো নয়, মাউন্টেন স্ট্রিম থেকে যেটা যে যে জলটাকে আমরা খুব পবিত্র বলে, খুব পিওর বলে মনে করি, সেটার মধ্যেও কিন্তু পাতা পচে গেছে, পাতা পচে পড়ে রয়েছে, এবং তিতকুটে একটা টেস্ট আসে ওই মাউন্টেন স্ট্রিমের মধ্যে, খারাপ লাগে খেতে, পচা জল এরকম ইত্যাদি বলতে চাইছে। তো এইখানে আর একটা জিনিসও, মানে আমরা যখন পিকনিক করতে যাই বা আমরা যখন কোথাও ঘুরতে গেলাম নেচারের কোনো জায়গায়, সেখানে আমরা মনে করি যে সবকিছুই বেশ সুন্দর এবং পবিত্র, কিন্তু দেখা যাচ্ছে যে হয়তো মাউন্টেন স্ট্রিম যেহেতু এটা আর একটুখানি মানে ওই নদীটার আর একটুখানি আগে গিয়ে বা ওই ধারাটার আর একটুখানি আগে গিয়ে দেখা যাচ্ছে যে কেউ একজন ব্যক্তি ওখানে বসে পটি করছে, পটি করে ওখানে হাত ধুয়েছে। তো সেই জলটাও মানে নিচের দিকে যারা থাকবে, মানে ওই ধারার নিচের দিকে যে ইয়েটা থাকবে, জলটা আসবে, অফকোর্স সেটা কন্টামিনেটেড হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে নেচার ইজ নট অলওয়েজ ভেরি হসপিটেবল, অর নেচার ইজ নট অলওয়েজ ভেরি
beautiful, but these things can happen, and Madhavya is the voice of reason. Madhavya is the voice of practical sense. এবং সে বলতে চাইছে যে নেচারের মধ্যে এসেই যে সবাই ভালো থাকবে তার কোনো মানে নেই। তারপরেও বলছে, অ্যান্ড ফর ফুড উই ইট অ্যাট অল অড আওয়ার্স, মিট মোস্ট অফ দ্য টাইম রোস্টেড অন স্পিটস, উলফিং ইট ডাউন ফ্লেমিং হট। তো বলছে খাবারের জন্য আমরা কি খাই, আমরা অদ্ভুত অদ্ভুত সময় আমাদের খাবার জোটে, যদি মিটটাকে রোস্ট করা হয় তাহলে কিসের ওপর রোস্ট করা হয়, ওই পাথর টাথর লাগিয়ে তার মধ্যে কাঠ কুট ভরে ওটাকে কোনো রকমে রোস্ট করা হয়, তো খাবারটা অতটা ভালো হয় না, এবং উলফিং ইট ডাউন ফ্লেমিং হট, আর খুব প্রচণ্ড গরমও থাকে খাবারটা, ধীরে সুস্থে খাওয়া যায় না, কিছুটা খেয়েই আবার দৌড়তে হয় যে ওইখানে একটা হরিণ দেখা গেছে, ওইখানে একটা শুয়োর দেখা গেছে, তার পেছনে আমাদেরকে ছুটতে হয়। ও মিজেরি অ্যাপন মিজেরি, দ্য বোনস ইন মাই বডি আর অল আউট অফ জয়েন্ট, গ্যালোপিং উইদাউট আ ব্রেক অন হর্স ব্যাক, হাউ ক্যান আ ম্যান স্লিপ ওয়েল ইন দিস স্টেট, অন টপ অফ ইট অল অ্যাট দ্য ক্র্যাক অফ ডন দ্য বিটার্স উইথ দেয়ার প্যাক অফ হাউন্ডস, দোজ সন্স অফ বিচেস, অল অফ দেম আর আপ গেটিং এভরিবডি আপ ফর দ্য ডেজ হান্ট। তো বিভিন্ন যে সমস্যাগুলো স্বীকার করতে গিয়ে হয় সেগুলোর ব্যাপারে এখানে মাধবী এক এক করে বলছে, যে সারাদিন ঘোড়ার পিঠে চেপে ওর হাড়গোড় খলবলে হয়ে গেছে, তারপরে রাত্রিবেলা কি করে ও ঘুমোবে, যদিও ঘুম আসে একদম ভোর হতে না হতে, যে শিকারি এবং ড্রাম বিটার্স গুলো হয় যারা ড্রাম পেটায় রাজার ইয়েতে টিমের মধ্যে, তাদের কুকুরদেরকে নিয়ে তারা বেরিয়ে পড়ে ভোরবেলা, তাদের তারা সবাইকে জাগিয়ে দেয় আর নিজেরাও জেগে যায় আর আমাদেরকেও জাগিয়ে দেয়। যেমন প্যালেসে হয়তো মাধবী অনেকক্ষণ ঘুমোতে পারতো, বেলা অবধি ঘুমোতে পারতো, কিন্তু এক্ষেত্রে ওকে তাড়াতাড়ি উঠে পড়তে হয় হান্টে যাওয়ার জন্য। আই অ্যাম রুডলি অ্যাওয়েকেন্ড বাই দ্য ইয়ার স্প্লিটিং ক্যাকোফনি অফ দেয়ার হ্যালুস, বাট ইজ দ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, নো স্যার, নো ইনডিড, What do you know? The lump has sprouted a boil. The lump has sprouted a boil. Actually, এটা একটা মানে সংস্কৃত, তখন অফকোর্স হিন্দি বা বাংলাতেও এটার একটা প্রবাদ আছে আর কি, যে মানে একটা জিনিস যেটা খারাপ তার ওপর আবার একটা মানে গোদের ওপর বিষ ফোড়া যেটাকে বলে আর কি, তো সেই জিনিসটাই এখানে মাধবিয়া বলতে চাইছে যে এটাতেই ক্ষান্ত হয়নি, এটাতেই শেষ নয়, আরো অনেক রকমের সমস্যা আছে। অনলি ইয়েস্টারডে স্পিডিং অ্যালং হিজ ম্যাজেস্টি লেফট আস অল ফার বিহাইন্ড অ্যান্ড ওয়েন্ট স্ট্রেট ইন টু দ্য হার্মিটেজ রানিং আফটার আ ডিয়ার, দেন হোয়াট হ্যাপেন্ড অ্যাজ মাই ইল লাক উড হ্যাভ ইট, হি চান্সড আপন আ বিউটিফুল হার্মিট গার্ল, শকুন্তলা ইজ দ্য নেম, ফ্রম দ্যাট মোমেন্ট সার্স দ্য ভেরি আইডিয়া অফ রিটার্নিং টু দ্য ক্যাপিটাল ফাইন্ডস নো প্লেস ইন হিজ থটস, ডন ব্রোক দিস মর্নিং অন হিজ স্লিপলেস লিডস thinking of her alone, can't do a thing about it, at any rate I shall see him as soon as he completes his morning rituals. What do I see? Here comes his majesty, bow in hand, lost in thoughts of his beloved and wearing garlands of wild flowers. I shall approach him now. Moves a little towards the king. No, this is what I shall do. I shall stand here, right here, drooping, bent down, as if my body were all broken with no strength left in it. Maybe this will bring me some respite. তো রাজাকে ও মানে যেটা আসল সমস্যা ওর হয়েছে আর কি, সেটা হচ্ছে যে রাজা একদিন একটা হরিণের পেছনে ছুটতে ছুটতে তপোবনে ঢুকে গেছে, তপোবনে ঢুকে গিয়ে শকুন্তলার প্রেমে পড়েছে, শকুন্তলার প্রেমে পড়ার পর থেকে সে আর বাড়ি ফেরার নাম নেয় না, তো কি করা যেতে পারে, এটা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, তাই জন্য বলছে যে আমি সবসময় দেখছি যে রাজার ঘুম নেই, তারপরে রাজা সবসময় খাম খেয়ালি হয়ে রয়েছে, তারপরে রাজা যে আর্মার পরতো সবসময় সোনার গয়না পরতো সে কি পরে রয়েছে, গার্ল্যান্ডস অফ ওয়াইল্ড ফ্লাওয়ার্স, বুনো ফুলের মালা পরে সে ঘুরে বেড়াচ্ছে, মানে সে যোদ্ধা থেকে প্রেমী হয়ে গেছে।
তো বলছে যে এবার উনি আসছেন, আমি নিজেকে এমন ভাবে একটা দেখাবো, এমন ভাবে একটা প্রেজেন্ট করব যে মনে হবে যে আমি মানে খুব কষ্টের মধ্যে রয়েছি, আমার সব হাড়গোড় ভেঙে গেছে, সেটা দেখে হয়তো রাজা আমার উপরে দয়া করে আমাকে ছেড়ে দেবে, বা আমরা রাজাকে কনভিন্স করব যে যাতে আমরা আবার ইয়েতে ফিরে যেতে পারি, আমাদের প্যালেসে ফিরে যেতে পারি। তো সেরকম ভাবে ও দাঁড়ালো। রাজাকে যেভাবে ডেসক্রাইব করা হয়েছিল রাজা সেভাবেই ঢুকলো, নিজের নিজের মানে চিন্তার মধ্যে সে মগ্ন হয়ে রয়েছে, নিজের সাথেই কথা বলছে, ডিপ সাইজ নিচ্ছে, এরকম করছে আর কি, মানে শকুন্তলার প্রেমে পড়ে সে এরকম ধরনের একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে। আর দেখো এখানে আবার একটা কবিতা হচ্ছে, আর যেহেতু এটা মানে অ্যাক্ট টু, তার জন্য কবিতাগুলো আবার ওয়ান থেকে শুরু হচ্ছে। ডিপলি লাভড শি ইজ নট ইজি টু উইন, বাট ওয়াচিং হার ওয়েজ মাই হার্ট ইজ কনসোলড, দো লাভ হ্যাজ নট ফাউন্ড ফুলফিলমেন্ট ইয়েট, মিউচুয়াল লংগিং ইজ ইট সেলফ এ প্লেজার। তো বলছে যে আমি ওকে খুব ভালো করে, আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু তাকে খুব সহজে পাওয়া যাবে না, ওকে পেতে গেলে অনেক খরকাট পোড়াতে হবে, অনেক রকমের অ্যাক্টিভিটিস করতে হবে, অনেক কিছু করতে হবে যাতে ওর মনটাকে পাওয়া যায়, কিন্তু ওকে দেখে দেখেই আমার মন শান্তি পায় এবং এখনো আমার ভালোবাসা ফুলফিলমেন্ট পাইনি, আমার ভালোবাসাটা এখনো তার। 1 মিনিট হোল্ড করো। ওকে সরি, একটা ফোন কল এসেছিল। ওকে, তো বলছে যে যদিও ভালোবাসার ভালোবাসাটা এখনো পাওয়া যায়নি, লংগিংটা এখনো, ফুলফিলমেন্টটা এখনো হয়নি, সে আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নেয়নি, কিন্তু এই যে মানে ভালোবাসার জন্য যে অপেক্ষা করাটা, এই যে অ্যান্টিসিপেশনটা, সেটাও কিন্তু খুব সুইট, সেটাও সেটার মধ্যে একটা আলাদা প্লেজার আছে, সেটার মধ্যে একটা আলাদা আনন্দ আছে, কোনো জিনিসটাকে পাওয়ার আগে যে একটা এক্সাইটমেন্ট থাকে, সেই এক্সাইটমেন্টটা এখানে, সেই এক্সাইটমেন্টটার ব্যাপারে এখানে রাজা বলতে চাইছে যে এটার মধ্যে একটা আনন্দ আছে। স্মাইলিং রাইলি, রাইলি মানে হালকাভাবে বা মানে দেতো হাসি যেটাকে বলে, সেরকম একটা হাসি দিয়ে রাজা আবার কন্টিনিউ করছে। ডাজ ইনডিড ডাজ আ লাভার মক হিমসেলফ উইশিং টু বিলিভ হিজ বিলাভেডস থটস অ্যান্ড ফিলিংস রিফ্লেক্ট হিজ হোন। তো বলছে যে আমি ভাবছি যে শকুন্তলাও হয়তো আমাকে ভালোবাসে, শকুন্তলার মনের মধ্যেও আমাকে পাওয়ার একটা ইচ্ছা আছে,
তারপরে নিজেকেই নিজে চেক করে বলছে, নিজেকেই নিজে রিডিকিউল করে বলছে, মজা করছে নিজেকেই নিজের, মানে মানে বিদ্রুপ করছে নিজেকে, যে হ্যাঁ এইভাবেই তো লাভাররা, যারা লাভার হয় তারা নিজেদেরকে নিজেদেরকে একটা খিল্লির বস্তু বানিয়ে দেয়, নিজেদেরকে একটা হাস্যকর বস্তুর মধ্যে পরিণত করে, এটা ভেবে যে ওরা যেটা ভাবছে নিশ্চয়ই তার বিলাভেডও সেটাই ভাবছে। এই জিনিসটা লাভাররা করে থাকে, যে লাভাররা এটা ভাবে যে আমি যদি তাকে দেখে হাসছি তার মানে সেও হয়তো আমাকে দেখে হাসছে, বা আমি যদি তার দিকে তাকাচ্ছি তাহলে সেও আমার দিকে তাকাচ্ছে, বা আমার ফিলিংসটা আর ওর ফিলিংসটা, মানে যাকে সে ভালোবাসছে তাদের ফিলিংসের মধ্যে একটা সামঞ্জস্য আছে, তাদের মধ্যে একটা সিমিলারিটি আছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এটা মানে হয় না, কারণ অনেক সময় আমরা খুব আগের থেকে ভেবে নিই অনেক কিছু, বাট আলটিমেটলি সেই জিনিসগুলো সত্যি হয় না। দ্যাট টেন্ডার গ্লান্স, দ্য মেল্টিং গ্লো ইন হার আইজ, দো শি ডাইরেক্টেড দেম এলসওয়্যার, হার স্টেপস ল্যাঙ্গুইড ফ্রম দ্য ওয়েট অফ হেভি হিপস, দ্যাট সিমড লাভস রেসপন্স প্যাটার্নড ইন এন্টাইসিং গ্রেস, দোজ ওয়ার্ডস শি স্পোক ইন স্কর্ন ওয়েন হার ফ্রেন্ড হেল্ড হার ব্যাক, সেইং ডোন্ট গো, অল দিস আই ফ্যান্সিড হ্যাড অনলি মি ফর অ্যান অবজেক্ট, বাট অ্যালাস লাভ সিজ অনলি হিমসেলফ এভরিওয়্যার। তো ও আগের দিন যে ঘটনাগুলো হয়েছিল সেগুলোকে মানে মনে করছে, সেগুলোকে ও রেফার করছে, যে ও যখন চলে যাচ্ছিল তখন ওর দিকে ফিরে তাকালো, সেটাকে গ্লান্স বলছে, তারপরে দেখছিল চোখের মধ্যেও একটা ভালোবাসার একটা ইমেজ রয়েছে, একটা সিম্বল রয়েছে, একটা বোঝা যাচ্ছে যে ওর ও ভালোবাসছে, যদিও ওই ভালোবাসার যে দৃষ্টিটা সেটা ও দুষ্যন্তের দিকে না দিয়ে শকুন্তলা অন্যদিকে তাকাচ্ছিল, কিন্তু ভালোবাসার চিহ্নগুলো দুষ্যন্ত শকুন্তলার চোখের মধ্যে দেখতে পেয়েছে। তো ও আস্তে আস্তে হাঁটছিল, যেন যেতে চাইছে না, এমন মনে হচ্ছিল যেন ওর যে হিপসগুলো সেগুলো হেভি হয়ে গেছে, এবং এগুলোকেও মনে করছিল যে লাভের রেসপন্সের এটা একটা প্যাটার্ন, এরকমভাবে লাভটা রেসপন্ডেড হয়। আর যখন ও ওকে ধরে রাখছিল ওর বান্ধবীরা, তখন ও রেগে গিয়ে কথা বলছিল, আর এগুলো সবই আমার ধারণা, মানে দুষ্যন্ত বলছে এগুলো সবই আমার ধারণা, যে এগুলো আমার, আমি তার অবজেক্ট, আমি আমাকেই নাকি এইগুলো কথাগুলো বলল, বা আমাদের, বা আমি হয়তো এই এই মানে ওর দেখা বা ওর যে আচার আচরণ শকুন্তলা সেগুলো সব আমি ওগুলোর অবজেক্ট, আমাকেই আমাকেই দেখে ওগুলো ওই করেছে। কিন্তু এটাও সত্যি কথা যে যে প্রেমে পড়ে সে সব জায়গায় প্রেম প্রেমই দেখে, তো লাভ সিজ অনলি হিমসেলফ এভরিওয়্যার, মানে সব জায়গাতে লাভ নিজেরই একটা ছবি দেখতে থাকে, লাভ লাভ মনে করে যে লাভ হওয়ার পরে সব কিছুই প্রেমের একটা সিম্বল হয়ে দাঁড়িয়েছে। দাঁড়াও 1 মিনিট।
তো এইখানে যেটা ওকে, তো এই কথাগুলো এখানে এরকম ভাবে কিং বলছে। এবার মাধব্য যে দাঁড়িয়েছিল ওইখানে, সেও এবার রাজাকে কিছু বলছে। মাই ফ্রেন্ড, মাই হ্যান্ডস আর পাওয়ারলেস টু এক্সটেন্ড দেমসেলভস ইন গ্রিটিং। আই স্যালিউট ইউর অনার উইথ ওয়ার্ডস অনলি, মে ইউ বি এভার ভিক্টোরিয়াস। তো দেখছে মাধব্যা যখন দেখলো যে রাজা কোনো উচ্চ বাচ্চা করছে না, ওকে কিছুই মানে ভালো খারাপ কিছুই বলছে না, রাজা নিজের চিন্তার মধ্যেই অতিমগ্ন হয়ে রয়েছে, তখন মাধব্যা মানে নড়নচড়ন না করেই বা হ্যান্ডশেক করতে না দিয়ে, তবে সেই সময় হ্যান্ডশেক হতো কি না সেটা জানি না, বা হয়তো নমস্কার না করতে পেরে তো দূর থেকেই বা শব্দের সাহায্যেই মাধব্যা বলছে যে আমি আপনাকে স্যালিউট করছি, আমি আপনাকে সম্মান জানাচ্ছি, যেমন রাজাকে সম্মান জানানো হয়। তো বলছে যে আপনি যেন চিরজয়ী হন, আপনার যশ বাড়ুক ইত্যাদি এসব বলছে। লুকস অ্যাট হিম অ্যান্ড স্মাইলস অ্যান্ড হোয়াট হ্যাজ প্যারালাইজড ইউর লিম্বস। তো বলছে, রাজা বলছে তোমার কি হয়েছে, তোমার কি প্যারালাইসিস হয়ে গেছে নাকি, তুমি হাত পা নাড়াতে পারছো না কেন, তোমার কি হয়েছে। আ ফাইন থিং টু আস্ক, ডু ইউ হিট মি ইন দ্য আই অ্যান্ড দেন আস্ক ওয়াই ইজ ইট ওয়াটারিং। বলছে বাহ, এটা তো ভালো কথা বললেন আপনি, আপনি আমার চোখে ঘুষি মারবেন আর তারপরে জিজ্ঞেস করবেন যে চোখ থেকে কেন জল বেরোচ্ছে। তো বলছে যে তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। মাধব্যা বলছে, নাও টেল মি মাই ফ্রেন্ড, ইফ দ্য বেন্ট রিড অফ দ্য রিভার টটার্স টু অ্যান্ড ফ্রো উইথ দ্য গ্রেস অফ আ হাঞ্চ ব্যাকস গেট, ইজ ইট ফ্রম ইটস ওন ফোর্স অর ফ্রম দ্য ফোর্স অফ দ্য স্ট্রিমস ফ্লো। তো মাধব্যা ওকে একটা এক্সাম্পল দিয়ে বলছে যে দেখো নদীর ধারে যে এক ধরনের গাছ, এক ধরনের শস্য হয় যেটার থেকে মানে যেটাকে পাট বলা যেতে পারে, কারণ পাটের পাট থেকে ইয়েগুলো বেরোয়, ওই কলম, আগেকার যে কলমগুলো হতো সরস্বতী পুজোতে এখনো ওগুলো ব্যবহার হয়, তো সেই কলমগুলো সেই পাট দিয়ে তৈরি হতো। তো সেই পাটগুলো যেটা অনেক সময় নদীর ধারে জন্মগ্রহণ করে, তো সে কি নিজেই টু অ্যান্ড ফ্রো মোশন করে, মানে নিজেই একবার এদিকে একবার ওদিকে এরকম করতে থাকে, না এই এই ধরনের যে মুভমেন্টটা ওই গাছগুলো করে তখন করে যখন সেটার ওপর দিয়ে জল যায়, যখন যেটার ওপর দিয়ে হাওয়া বা জল প্রবাহিত হয়, তখন ওই গাছগুলো ওরকম বা ওই শস্যগুলো মানে মাথাটা একবার এদিকে নুইয়ে দেয়, একবার ওদিকে নুইয়ে দেয়, যেদিকে হাওয়া বা যেদিকে ধারাটা রয়েছে আর কি। হাঞ্চব্যাকস গেট, হাঞ্চব্যাক মানে হচ্ছে যার যে কুব্জ, মানে যে ঝুঁকে গেছে আর কি, মানে অনেক শরীরটা এরকম ভাবে খারাপ হয়ে যায় এক সময় যে তাদের তাদের স্পাইনাল কর্ডটা বেঁকে যায়, তো তাদেরকে হাঞ্চ ব্যাক বলা হয়, যাদের এরকম একটা শারীরিক সমস্যা দাঁড়ায় তাদের হাঞ্চ ব্যাক বলে। তো হাঞ্চ ব্যাকের গ্রেস মানে যার স্পাইনাল কর্ড বেঁকে গেছে, যে ঝুঁকে পড়েছে, তার কোনো গ্রেসফুল কোনো মুভমেন্ট তো তার হতে পারে না। গ্রেস মানে হচ্ছে যেটা সুন্দর লাগবে দেখতে বা সবল টাইপের হবে, মানে যেটার মধ্যে একটা শ্রী থাকবে, যেমন ডান্সাররা যখন ডান্স করে তখন গ্রেসফুল লাগে, বা যখন মডেলরা হয়তো হাঁটে তখন গ্রেসফুল লাগে, বা স্পোর্টসম্যানরা খেলে তখন গ্রেসফুল একটা মুভমেন্ট হয়। কিন্তু যাদের স্পাইনাল কর্ড বেঁকে গেছে বা যাদের পা ভেঙে গেছে বা হাঁটতে পারছে না ঠিক করে, তারা তো আর মানে তারা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বা তাদেরকে দেখে গ্রেসফুল লাগবে না। তো এখানে একটা মানে বিদ্রূপ করছে বা এখানে একটা ইনোয়েন্ডো রয়েছে, একটা ফিগার অফ স্পিচ রয়েছে, যেখানে আমরা বুঝতে পারছি যে ও বিদ্রূপ করে বলছে যে ওই যে গাছগুলো যেগুলো হাওয়ার ধাক্কায় বা
জলের প্রবাহের জন্য ঝুঁকে পড়ে, তাদের সাথে ওই যাদের স্পাইনাল কর্ড বেঁকে গেছে তাদের সাথে একটা তুলনা করা হচ্ছে, এখানে মেটাফার ব্যবহার করা হচ্ছে। তো বলছে যে তারা কি মানে ওই উদ্ভিদগুলো কি নিজের ইচ্ছায় এরকম ভাবে বেঁকে থাকে, ঝুঁকে থাকে, না তাদের উপর দিয়ে জল গেলে বা হাওয়ার জোর জোর হাওয়া যদি জোর জোর দিয়েও তাদের উপরে বয়ে যায় তা তখন তারা ওরকম ভাবে বেঁকে যায়। তো রাজা বলছে যে হ্যাঁ, ওই উদ্ভিদের ক্ষেত্রে যত জোরে জলটা যাবে সেই জোরে সে বেঁকে যায় মানে স্বাভাবিকভাবে। তো বলছে যে আমার ক্ষেত্রেও তাই, আমি হচ্ছি ওই উদ্ভিদ আর আপনি হচ্ছেন ওই জলের প্রবাহ। তো রাজা বলছে কি করে, মাধব একটুখানি মানে রেগে গিয়ে বলছে, বলছে গো অন, ইউ অ্যাবান্ডন দ্য অ্যাফেয়ার্স অফ দ্য কিংডম, ইউ গিভ আপ দোজ প্লেসেস ওয়ার ওয়ান ওয়াকস উইদাউট স্লিপিং, অ্যান্ড ইউ স্টিক অ্যারাউন্ড হিয়ার এনামার্ড অফ দ্য প্রিমিটিভ লাইফ অফ ফরেস্টার্স ইট সিমস। To tell you the truth, my limbs feel as if they are not my own. So bruised and painful are their joints with galloping daily, chasing after wild beasts. Do me a favor, please. Let us rest at least for one day. To motamoti rege giyei madhavya bolche je ha apni bhalo kaji korchen, apnar mul je kaj, apni ekjon raja, apnar mul kaj ta hocche rajyo take dekhashona kora. Apni diner por din এই জঙ্গলে এসে পড়ে রয়েছেন, এই জঙ্গলে যে বাসিন্দারা রয়েছে তাদের জীবনযাপনটাকে আপনি নিজের করে নিচ্ছেন, অথচ আপনার যে দায় কর্তব্যগুলো আছে প্যালেসে সিটিতে সেগুলোকে আপনি কিন্তু অবহেলা করছেন। আর আপনার সঙ্গে মানে সত্যি কথা বলতে গেলে আপনার সঙ্গে আপনার পেছনে পেছনে এই শিকার করে করে আমার হাত পাগুলো একদম মানে ব্যথা হয়ে গেছে, খুব কষ্ট হচ্ছে, এবং আমি চাইছি যে আপনি একটা মানে দয়া করে আমাদেরকে একদিনের জন্য রেস্ট দিন। রাজা আবার নিজের কথা ওই মানে নিজের সাথেই কথা বলতে শুরু করেছে, দিস ফেলো স্পিক্স মাই ওন থটস, মাই মাইন্ড ইজ নট অন দ্য চেজ আইদার, থিঙ্কিং অফ কানভাস ডটার, ফর আই ক্যানট বিয়ার টু ড্র মাই ওয়েল স্ট্রাং বাউ উইথ ইটস পারফেক্টলি এমড অ্যারোজ অন দিস ডিয়ার that dwell always beside my own dear love and bestow on her the loveliness of her eyes. তো রাজা নিজের মানে নিজের সঙ্গেই কথা বলে বলছে যে হ্যাঁ, এই ছেলেটা এই লোকটা যেটা আমি বলতে চাইছি এক্স্যাক্টলি ও তাই বলতে চাইছে, সত্যি তো আমার আর শিকারের ওপরে কোনো ইচ্ছাই নেই, আমি শিকার আর করতে চাইছি না, আমি কারণ আমি যখনই শিকার করতে যাই যাচ্ছি তখন আমি ভাবছি কণ্ঠের মেয়ের কথা, আমি শকুন্তলার কথাই ভাবছি সারাক্ষণ, আমি তীর ধনুক চালাতেও পারছি না, আমার তীর ধনুক চালাতেও মানে অসুবিধে বোধ করছি, কারণ এখানের যে ডিয়ার গুলো যেগুলো আছে তাদেরকে মারা বারণ, এবং যারা অন্য ডিয়ার গুলো আছে অন্য হরিণগুলো আছে তাদের চোখের দিকে যখন তাকাচ্ছি তখন এমন মনে হচ্ছে যে যেন আমি শকুন্তলার চোখের দিকে তাকাচ্ছি। তো এইসব করে ওর মনে হচ্ছে যে এটা মানে শিকার করাটা আর ওর জন্য শিকার আর করতেও চাইছে না। মাধব দেখছে যে রাজা ওকে কোনো উত্তর দিচ্ছে না। তো বলছে ইউ লুক অ্যাজ ইফ ইউ আর কমিউনিং উইথ ইউর হার্ট, মাইন্ড ওয়াজ জাস্ট আ ক্রাই ইন দ্য উইল্ডারনেস দেন। তো বলছে তাহলে কি আমি কার সাথে কথা বলছি, আমি কি পাহাড় পর্বত জঙ্গলের সাথে কথা বলছি না আপনার সঙ্গে কথা বলছি, আপনি তো নিজের সাথেই নিজে কথা বলে যাচ্ছেন। রাজা একটুখানি হাসতে মানে চেষ্টা করলো যেন হাসে, থিঙ্কিং দ্যাট আ ফ্রেন্ডস ওয়ার্ডস অট নট টু বি ইগনোর্ড আই ওয়াজ সাইলেন্ট দ্যাট ওয়াজ অল। তো বলছে না আমি তোর কথাই ভাবছিলাম, যে তুই তো আমার বন্ধু তোর কথাগুলোকে ফেলা যায় না, আমি ভাবছিলাম কি করা যায়। তো মাধব বলছে আপনি অনেকদিন বাঁচুন, তো মানে রেগে মেগে চলে যেতে চাইছে, বলছে দাঁড়াও দাঁড়াও, নো স্টে, আই হ্যাভেন্ট ফিনিশড হোয়াট আই ওয়াজ গোয়িং টু সে। তো বলছে যে না না ঠিক আছে আমি বলছি শোন। তো মাধব বলছে হ্যাঁ বলুন, আফটার ইউ হ্যাভ রেস্টেড ওয়েল স্যার আই উড লাইক ইউর হেল্প ইন আ ম্যাটার দ্যাট উইল নট কজ ইউ দ্য লিস্ট বিট অফ এক্সার্শন। তো বলছে আমার একটা সাহায্য লাগবে, তো তুমি ভালো করে আগে রেস্ট নিয়ে নাও, তুই ভালো করে আগে ঘুমিয়ে টুমিয়ে নে, তারপরে তোর সাথে আমার একটা কাজ আছে, তোর মানে তোকে দিয়ে আমি একটা মানে জিনিস করতে চাই এবং তাতে তোর কোনো কষ্ট হবে না।
তো বলছে তাহলে কি মানে কোনো মিষ্টি খাবার খাওয়াবে আমাকে দিয়ে? তো মাধব ভাইয়া ইজ আ কমিক ফিগার, মাধব ভাইয়া অলওয়েজ থিঙ্কস অ্যাবাউট দ্য কমন থিংস দ্যাট দ্য কমন পিপল থিঙ্ক, মানে আমরা যেমন খাওয়া ঘুম ইত্যাদি এইসব জিনিস নিয়েই বেশি ব্যস্ত থাকি। তো মাধব ভাইয়া বলছে তাহলে কি তুমি আমাকে দিয়ে কি, বা হয়তো এখানে একটা আয়রনিক্যাল কমেন্টও করছে মাধব ভাইয়া, কারণ মাধব ভাইয়া এটাও ভালো করেই জানে যে ফরেস্টে ওকে মিষ্টি খেতে কোথা থেকে পাওয়া যাবে। তাই মানে ও হয়তো রাজাকে বিদ্রুপ করে বলছে যে তুমি কি তাহলে আমাকে মিষ্টি খাওয়াবে? তো বলছে না না আমি তোকে বলে দেবো, আই শ্যাল লেট ইউ নো। তো মাধব ভাইয়া বলছে ঠিক আছে তুমি যা এখন বলবে যা বলবে। তো তখন ও গার্ডকে ডাকছে, গার্ড আসছে। তো গার্ডের নাম হচ্ছে না গার্ডের নাম না গার্ড কে রাজা বলছে যে রায়বাতাকা লেট হিজ লর্ডশিপ দ্য জেনারেল বি আস্কড টু অ্যাটেন্ড। তো ওর মানে রাজার যে জেনারেল, রাজার যে সেনাপতি, তার নাম হচ্ছে রায়বাতাকা। তো অফকোর্স এখানে একটা শর্ট কোয়েশ্চেন হতে পারে, হ্যাঁ, যে রাজার জেনারেলের নাম কি, তো আমরা জানবো রায়বাতাকা। তো রায়বাতাকা কেও বলছে যে গার্ডকে বলছে যে সেনাপতিকে আমার সামনে উপস্থিত করো। তো রাজা এসছে, এই সরি জেনারেল এসছে, সেনাপতি এসছে। মাচ অ্যাবিউজড দো দ্য স্পোর্ট অফ হান্টিং ইজ ইন দ্য কেস অফ আওয়ার রয়্যাল মাস্টার, ইট হ্যাজ বিন টু দ্য গুড, জাস্ট সি আওয়ার গ্রেট লর্ড। তো সেনাপতি এসেই মানে রাজার প্রশংসা করতে শুরু করে দিয়েছে, বলছে যে মানে এমনি সাধারণত সবাই এরকম বলে যে হান্টিংটা, শিকার করাটার, শিকার খেলার যে হ্যাবিটটা, সেটা রাজাদের জন্য বা জমিদারদের জন্য বা বিভিন্ন লোকেদের জন্য ভালো নয়, বা বিভিন্ন লোকেরা জমিদারদের বা রাজাদেরকে বারণ করে এই শিকারের, শিকার করতে যাওয়াতে বা শিকার খেলাতে, এবং অনেক লোকেই এই খেলাটাকে অ্যাবিউজ করে, এই খেলাটাকে খারাপ চোখে দেখে বা খারাপ কথা বলে এই খেলাটার জন্য। কিন্তু আমাদের রয়্যাল মাস্টার মানে আমাদের রাজার জন্য দেখতে গেলে এই খেলাটা কিন্তু খুবই ভালো, এই খেলাটা একটা পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে আমাদের রাজার ওপরে। কি ইম্প্যাক্ট হয়েছে? হি ক্যারিজ হিজ ম্যাগনিফিশিয়েন্ট ফ্রেম লাইক আ টাস্কার দ্যাট রোম দ্য মাউন্টেন্স, আ ফ্রেম স্পেয়ার ইনস্টিংক্ট উইথ এনার্জি, দ্য সাইনিউই স্ট্রেংথ হাইডস দ্য লস অফ রাউন্ডিং ফ্লেশ, He endures the sun's hot rays unharmed, not a trace of sweat showing. His brawny chest and arms are hard and scored by the ceaseless recoil of his twanging bowstring. তো রাজার প্রশংসা করছে, রাজার যে শারীরিক সৌন্দর্যটা সেটাকে তুলে ধরছে এখানে, যে ম্যাগনিফিসিয়েন্ট ফ্রেম মানে রাজার যে শরীর স্বাস্থ্যটা সেটা ম্যাগনিফিসিয়েন্ট, সেটা মানে অসম্ভব সুন্দর, রাজকীয়। কিসের সাথে তুলনা করছে রাজার? একটা টাস্কার মানে একটা হাতির সাথে তুলনা করছে, এবং যে সে হাতি নয়, টাস্কার মানে হচ্ছে এমন একটা হাতি যার টাস্কস আছে। টাস্কস বলতে ওই যে হাতির যে বড় বড় যে দাঁতগুলো হয় সেগুলোকে টাস্ক বলা হয়। তো কেমন একজন টাস্কার? যে সে মাউন্টেন্সে ঘুরে বেড়ায় এমন একজন টাস্কার, মানে মাউন্টেন মাউন্টেন রিজনে যে দাঁতল হাতি ঘুরে বেড়ায় তার মতন রাজাকে দেখতে লাগে, বা তার মতন রাজা মানে রাজা তার মতন ভাবে ঘুরে বেড়ায়, স্বাধীন চেতা হয়ে ঘুরে বেড়ায়। আ ফ্রেম স্পেয়ার ইনস্টিংক্ট উইথ এনার্জি, এবং এই যে রাজার যে শরীরটা সেটা এনার্জিতে পরিপূর্ণ, সেটা এনার্জিতে ভর্তি। সাইনিউ, সাইনিউ মানে হচ্ছে মাসেল, মাস্কিউলার যে স্ট্রেংথটা সেইটা হাইডস দ্য লস অফ রাউন্ডিং ফ্লেশ, মানে রাজার যে হাত পা গুলো সেগুলো একদম মানে সেই বলের মতন গোল গোল, মানে ওই যেমন বডি বিল্ডারদের হয় আর কি, তো সেটার মধ্যে মাস্কিউলার স্ট্রেংথ অনেক বেশি আছে। সূর্যের আলো, সূর্যের তাপে রাজার কিছু যায় আসে না, রাজা এমনকি সূর্যের তাপে যখন অন্যরা খুব কষ্ট পাচ্ছে, অন্যদের অনেক ঘাম হচ্ছে, তখন রাজার ঘামটুকুও হয় না।
আর রাজার যে ছাতিটা সেটা অনেক বড়, সেটা অনেক মাস্কিউলার, আর্মস গুলো শক্ত একদম, মানে কাঠের মতন, লোহার মতন শক্ত, এবং স্কোর্ড, স্কোর্ড মানে দাগ দাগ লেগে গেছে, দাগ হয়ে গেছে। কিসে কিসে দাগ হয়েছে? না, সিজলেস, কন্টিনিউয়াস। সিজলেস মানে হচ্ছে কন্টিনিউয়াস রিকয়েল, রিকয়েল মানে হচ্ছে যখন আমরা তীরটাকে টেনে ছেড়ে দিই, তখন যে ওই বাউ স্ট্রিংটা হয়, ওই যে ইয়েটা, দড়িটা যেটা হয়, সেটা মানে একবার ফেরত যায় একবার আসে, এরকম ভাবে হয়, সেটাকে রিকয়েল বলা হয়। তো রিকয়েলটা কি হয়, হাতে লাগতে থাকে, মানে ওই দড়িটা বারবার হাতে লেগে লেগে রাজার যে হাতটা যেটা আছে সেটা পুরোপুরি ইয়ে হয়ে গেছে, স্কোর্ড হয়ে গেছে, দাগ দাগ হয়ে গেছে লেগে লেগে। রায়বাতাকা বলছে, স্যার, হিজ ম্যাজেস্টি ইজ লুকিং ফিক্সেডলি ইন ইউর ডাইরেকশন অ্যাজ ইফ ইম্পেশেন্ট টু গিভ ইউ হিজ কমান্ডস, লেট ইউর অনার অ্যাপ্রোচ। না, রায়বাতাকা তাহলে জেনারেল নয়, সরি, রায়বাতাকা ওই গার্ডটারই নাম যে জেনারেলকে আসতে বলেছিল। মানে রায়বাতাকা ইজ দ্য নেম অফ দ্য গার্ড হুম দুষ্যন্ত আগস টু ব্রিং দ্য জেনারেল। দ্য জেনারেল মাইট বি সামওয়ান এলস, মানে জেনারেল বা রায়বাতাকা এবং জেনারেল দুজনেই বলছে যে আপনি কি বলতে চান বা আপনার নেক্সট হুকুমটা কি সেটা বলুন, আমরা সেরকম ভাবেই করব। তাহলে আমরা জানতে পারছি যে অ্যাকচুয়ালি জেনারেলের নাম হচ্ছে লর্ড ভদ্রসেনা। এখান থেকেও একটা শর্ট কোয়েশ্চেন হবে, গার্ডের নাম কি আর রাজার নাম কি, দু নম্বরের শর্ট কোয়েশ্চেন এগুলো হতে পারে। তো রাজা বলছে যে, লর্ড ভদ্রসেনা, মাধব্যা হেয়ার হ্যাজ বিন রিভাইলিং দ্য চেজ সো বিটারলি দ্যাট মাই আর্ডার ফর ইট ইজ কুলিং অফ। তো বলছে, দেখুন সেনাপতি, মাধব্য এতই খারাপ খারাপ কথা বলছে এই এই মানে শিকার খেলাটাকে নিয়ে, যে আমার আর শিকার খেলতে ভালো লাগছে না। আমি আমার মনের মধ্যে শিকার খেলাকে নিয়ে যে উদ্বেগটা ছিল, যে এনথুজিয়াজমটা ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। জেনারেল অ্যাসাইড মাধব্যাকে বলছে, মাধব্যা, বি ফার্ম ইন ইউর অপোজিশন, ইন দ্য মিন টাইম আই শ্যাল ফলো দ্য বেন্ট অফ মাই রয়্যাল মাস্টার্স মাইন্ড। তো মাধব্যাকে একদিকে ভদ্রসেনা বলছে যে, তুমি যেটা করছো ভালোই করছো, চালিয়ে যাও, তোমার যে তুমিই পারো রাজাকে সঠিক বুদ্ধি দিতে, কারণ বিদূষকের কাজ শুধু রাজাকে হাসানো বা মজার কথা বলা কোনো সময়ই ছিল না। অ্যাকচুয়ালি বিদূষকের কাজ হচ্ছে রাজাকে ঠিক মানে মন্ত্রণা দেওয়া। রাজা যদি ভুল করে, তাহলে রাজাকে দরকার হলে বিদ্রুপ করে, রাজাকে দরকার হলে বকাবকি করেও ঠিক বুদ্ধিটা দেওয়া ছিল হচ্ছে বিদূষকের কাজ। এবং ভালো রাজা সেই হতে পারতো যে এই বিদূষক বা তার মন্ত্রীর কথা শুনে কাজ করত, আর যে রাজা নিজের মানে নিজেকেই বড় বলে মনে করত এবং নিজের কথাটাকেই ফাইনাল কথা বলে মনে করত, সে রাজা অতটা ভালো রাজা কোনো সময়ই হতে পারেনি। কারণ রাজা হতে গেলে তোমাকে তোমার যে মন্ত্রিসভা আছে তাদের কথা শুনেই কাজটা করা উচিত, এবং বিদূষক মন্ত্রিসভার মধ্যে অনেক ইন্টেলিজেন্ট একজন ব্যক্তি, এবং তাই জন্য হয়তো ভদ্রসেনা মাধব্যাকে মানে প্রেজ করছে, মাধব্যাকে বলছে যে, তুমি তোমার যে অপোজিশনটা আছে, তুমি যেভাবে এই শিকার খেলাটাকে বন্ধ করার চেষ্টা করছো সেটা করতে থাকো, এদিকে আমি একটুখানি আরো বাজিয়ে দেখি যে রাজা অ্যাকচুয়ালি চাইছেটা কি। অ্যালাউড এবার রাজাকে বলছে, মাই লর্ড, দিস ব্লকহেড ডাজ নট নো হোয়াট হি ইজ টকিং অ্যাবাউট, ইউর রয়্যাল হাইনেস ইজ আ প্রাইম এক্সাম্পল অফ দ্য বেনিফিটস অফ দ্য চেজ। কিন্তু যেহেতু ও রাজাকে একটুখানি বাজিয়ে দেখবে, তাই জন্য ও মাধব্যাকে ব্লকহেড বলছে, ব্লকহেড মানে বোকা। তো বলছে যে, এই রাজা এই মাধব্যার কথা শুনে খুব একটা লাভ নেই, এ তো বোকা, এ জানে না কি বলছে। কারণ আমি জানি যে এই যে শিকার খেলাটা যেটা আপনি করছেন, সেটাতে কিন্তু আপনার অনেক লাভ হয়েছে, সেখান থেকে কিন্তু আপনি অনেক বেনিফিট পেয়েছেন। তা কি কি বেনিফিট পেয়েছে? দ্য বডি লাইট, ম্যানলি, রেডি ফর অ্যাকশন, ট্রিম ইন দ্য ওয়েস্ট, ফ্যাট মেল্টেড অ্যাওয়ে, নলেজ গেইনড,
of changing responses of woodland creatures seized by fear or anger. The archer's elation as arrows hit perfectly the moving mark. Falsely indeed is the chase, cursed as a vice. Is there another sport so excellent as this? বলছে দেখুন আপনার কি কি ভালো হয়েছে, আপনি সব সময় একটা মানে রেডি হয়ে রয়েছেন অ্যাকশনের জন্য, আপনার যে কোমরটা সেটা সরু হয়ে গেছে, আপনার ফ্যাট দৌড়াদৌড়ি করে আপনার ফ্যাটটা মেল্ট হয়ে গেছে, আপনার শিকারের এমটা আরো ভালো হয়ে গেছে, এইসব জিনিসগুলো হয়েছে এবং মানুষ শুধু শুধুই শিকার খেলাটাকে খারাপ চোখে দেখে, অ্যাকচুয়ালি শিকার খেলার কিন্তু অনেক লাভ আছে। তো এইখানে দুটো 5 নম্বরের কোয়েশ্চেন হতে পারে, একটা হতে পারে এটা যে জেনারেল, অ্যাকর্ডিং টু দ্য জেনারেল, আচ্ছা কোয়েশ্চেনটা লিখেই, প্রথম যে পাঁচ নম্বরের প্রশ্নটা হতে পারে সেইটা লেখো। অ্যাকর্ডিং টু দ্য জেনারেল, হ্যাঁ কিছুক্ষণের জন্য নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার বলছি কোয়েশ্চেনটা, অ্যাকর্ডিং টু দ্য ওয়াই শুড দ্য স্পোর্ট অফ হান্টিং, অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ওয়াই শুড দ্য স্পোর্ট অফ গুড, এটা একটা। আর আরেকটা হচ্ছে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জেনারেল আর দ্য বেনিফিটস অফ দ্য চেজ, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জেনারেল আর দ্য বেনিফিটস অফ দ্য চেজ, এই দুটো 5 নম্বরের প্রশ্ন আসতে পারে। আচ্ছা আজকে তাহলে এতদূর দি থাক, জেনারেলের যে ডায়লগটা যেখানে শেষ হচ্ছে অতদূর দি থাক। হ্যাঁ কিটা কোশ্চেনটা 2 নম্বর কোশ্চেনটা, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জেনারেল, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জেনারেল আর দ্য বেনিফিটস অফ দ্য চেজ। ওকে স্যার, ওকে, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, না হলে এখানেই আমরা আজকের মতন শেষ করি, আবার পরের দিন এখান থেকে শুরু হবে। আচ্ছা তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা এবার থেকে যে বাকি টেক্সটটা যেটা আছে, ধরো অ্যাক্ট 2টা পুরোটা পড়ে রাখবে, আজকে কালকে পরশু যখনই সময় হোক, মানে যতটা সময় তোমরা পাচ্ছ নেক্সট ক্লাসের আগে। এবার থেকে আমি তোমাদেরকে কোয়েশ্চেন করব ভেতর থেকে, মানে অ্যাক্ট 2 অ্যাক্ট 3 এরকম যেগুলো আছে, মানে চেষ্টা করবে এক একটা সপ্তাহে এক একটা অ্যাক্ট শেষ করে রাখার। আমি সপ্তাহের শেষের যে ক্লাসটা হবে, ধরো নেক্সট যে স্যাটারডে যে ক্লাসটা আছে, সেখানে আমি তোমাদেরকে অ্যাক্ট 2 থেকে ভেতর থেকে 2 নম্বরের প্রশ্ন বা 1 নম্বরের প্রশ্ন এরকম আমি তোমাদেরকে করব, ইমেজেস, সিম্বলস, আইরনি, রাসা এগুলো ইত্যাদি নিয়ে আমি প্রশ্ন করব। তারপরে নেক্সট উইকে আবার 3rd অ্যাক্ট 4th অ্যাক্ট এরকম করে আমরা এগোবো। তো তোমরা টেক্সটটাকে খুব ভালো করে পড়তে থাক, আর যেমন আগেও বলেছি যে যদি কোনো অসুবিধে বোধ করো, বুঝতে পারছো না কোনো লাইন কোনো জায়গা, বা ওখানে কি সিম্বল বা কি ইমেজ আছে সেটা বুঝতে পারছো না, সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে তাহলে আজকে এত দূর অব্দিই থাক, আবার সোমবার হয়তো তোমাদের সাথে ক্লাস আছে, তখন কথা হবে।